সকাল বন্ধুরা, পান্তুয়া ডেলি ব্লগের তরফে আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে স্নান পুজো দেওয়া কোনোটাই হয়নি, কারণ আজকে আমি গভীর ঘুমে ঢুকে পড়েছিলাম। যাই হোক, অনেক লেট হয়েছে ঘুম থেকে উঠতে। মা অলরেডি ভাত করে ফেলেছে আর দুটো চারটে উচ্ছে ছিল, সেই উচ্ছেটা ভাজা করেছে। আমি নিচে নেমে কি করলাম, পাবদা মাছগুলো ধুলাম ভালো করে, আর সর্ষে পোস্ত বাটলাম মিক্সিতে, শিলরাই নয় কিন্তু, মিক্সিতে সর্ষে পোস্তটা বাটলাম। বেটে আমি এখন মাছটা ভাজবো, আর ওইদিকে বসিয়েছি একটু মুসুরির ডাল, কুলেখাড়া পাতা দিয়ে মুসুরির ডালটা হবে নেনুর জন্য খুব উপকারী। নেনু কেন, প্রত্যেকটা মানুষের জন্যই খুব উপকারী, সেমন কিছু না, ধনে পাতা বা ডালে যেরকম দেয় কুলেখাড়া পাতাটাও সেরকমভাবে দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে, পাতাটা ডাইরেক্ট পেটে চলে যাওয়াটা খুব বেশি ভালো। যারা খেতে না পারে, তিতো তিতো লাগে, তারা ফেলে দিলে কোনো ব্যাপার না। সো চলো, তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কালকে নেনুর ভ্যাকসিন হয়েছে, নেনুর পায়ের ব্যথাটা নেনু বুঝতে পারছে না, জর্জারি কিছু আসেনি। অ্যাকচুয়ালি কালকে সারা রাত্রির অ্যালার্ট থাকতে গিয়ে আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। নেনুকে বারবার তিন চারবার উঠে উঠে দেখেছি মাথাটা কপালটা যে গরম কি না, কারণ মাথায় তো আছে যে নেনুর ভ্যাকসিন হয়েছে, তারপরে ব্যথা হতে পারে, ডালও সিটি প্রায় পড়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করব, ডালটা সম্বার দেবো, তার আগে করবো বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। সো চলো আর বক বক না করে ডাইরেক্ট রান্না শুরু করা যাক।
আবার চলে আসলাম তোমাদের সাথে অল্প কিছু সময়ের জন্য আড্ডা দিতে। সকালে অনেক কাচাকুচি করেছি, সেটা তোমরা অনুমান, জামাকাপড় মেলার অনুমান দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছো যে হ্যাঁ আমি প্রচুর কেচেছি। সত্যি আজকে অনেক কাচাকাচি করেছি। এইবার যেটা কথা সেটা হচ্ছে সেজে গুজে বন্ধনকে কোথায় যাচ্ছি। আর এখন ঘড়ির কাঁটা বাজে 9:10, যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত জানা নেই। যাচ্ছি একটু রাতের খাবার আনতে, কারণ আজকে রাতে রান্না করতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি আমার খুব এগরোল খেতে ইচ্ছা করছে, তো আমার ইচ্ছার পূর্ণ মর্যাদা অর্পণ দিয়ে দিল, ফটাস করে বললো হ্যাঁ নিশ্চয়ই ইচ্ছা যখন করছে তাহলে তোমাকে আমি নিশ্চয়ই খাওয়াবো। তা আমি খাবো এগরোল, মা খাবে এগরোল, এবার অর্পণ আর অর্পণের ছেলে কি খাবে ওরা দুজন ডিসাইড করবে। নেনুকে পড়িয়ে নেনুকে মায়ের কাছে রেখেই আমরা যাচ্ছি পাশেই কোনো দোকান থেকে, মানে ওই যে কোনো দোকান থেকেই আর কি, মানে এগরোল খেতে ইচ্ছা হয়েছে, ওরকম কোনো ব্র্যান্ডের দরকার নেই, নর্মাল দোকান থেকে হলেও চলবে। এগরোল খেয়ে বা খেয়ে না নিয়ে বাড়ি আসবো, বাড়ি এসে সবাই মিলে একসাথে বসে খাবো। সো চলো এখনকার মতো টাটা, দেখা করছি রাস্তায় বেরিয়ে, কারণ নেনুকে লুকিয়ে যেতে হবে, কারণ নেনুর চোখে যদি পড়ে যায় যে মার বাবু বেরোচ্ছে তাহলে একটা অন্যরকম কেস হয়ে যাবে। কারণ ওকে বারবার আমরা টোপ দিয়ে রেখেছি মামাই যাবো মামাই যাবো মামাই যাবো, হয়তো ভেবেই নেবে মার বাবু মামাই চলে যাচ্ছে। সো চলো এখন যাওয়া যাক। রোল নিয়ে চলে এসেছি, এটা খাওয়ার পালা, আর নেনুর জন্য নিচে মিট্টি ডিম ভাজা লুটি, আর নেনু খাচ্ছে কোল্ডিং। কি খাচ্ছো তুমি? কোল্ডিং খাচ্ছো? ও ঘোরাবো, বলো কি খাচ্ছো? কোল্ডিং খাচ্ছো? চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। রাতের ডিনারে তো আজকে রান্না বাড়ি নেই, তাই ব্লগটা আজকে অনেকটা ছোট। আজকে রাতের রান্না করলাম না, অর্পণের কাছে একটু সন্ধ্যেবেলা এগরোল খেতে চেয়েছিলাম, তো অর্পণ সেই আর্জি স্বীকার করে নিয়ে আমাদেরকে একটু এগরোল খাওয়ালো, ভালোই খেলাম এগরোলটা। আর নেনুর জন্য নিয়ে এসেছিলাম রুটি আর কমলাভোগ মিষ্টি, আর বাড়িতে বানালাম ডিমের অমলেট। নেনুরও রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল, নেনু আমার থেকে একটু মায়ের থেকে একটু এগরোল খেয়েছে অল্প অল্প করে। যাই হোক দিন আমার বেশ ভালোই কাটলো, আর আজকে অনেক 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 কেচেছি, শরীরটা আমার একদম ছেড়ে দিচ্ছে, এখন আর আমি কথা বলতে পারছি না, গাটা ধুয়ে এসে ঘরে শুয়েছি। আর যা তোমরা সবাই জানো ইডেনে আজকে খেলা হচ্ছে, তো ইডেনে কেউ যেতে পারুক আর না পারুক বাড়িতে কিন্তু সবাই টিভি চালিয়ে বসে আছে খেলা দেখার জন্য। যাই হোক সেরকম আমার ঘরেও এখনো টিভি চলছে, টিভিতে খেলা চলছে, টিভিটা বন্ধ হলেই আমি বিছানায় হামাগুড়ি দিয়ে গিয়ে ঢুকে পড়বো, শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। সো তোমাদের সাথে তো একটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, পুরী থেকে এবারে নেনুর জন্য দুটো শুধু জামা এনেছি, আর এনেছি একটা জগন্নাথ দেবের ছবি, সেই ছবিটা আমি যদিও তোমাদের সাথে এখনো শেয়ার করিনি। ছবিটা এতদিন আলমারির মধ্যে তোলা ছিল, রিসেন্ট দু তিন দিন আগে আমাদের যে ইলেকট্রিশিয়ান কাকু আছে সেই কাকু এসে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে বেশ সুন্দর করে ছবিটা টানিয়ে দিয়ে গেছে, ছবিতে মালা দেওয়ার জন্য দুটো পেরে পুঁতে দিয়ে গেছে। তো আজ যখন আমি বেরোলাম, আর তোমরা তো সবাই জানো আমার উপরের ঘরে লক্ষ্মীর ঘট নেই, নিচের ঘরে আছে লক্ষ্মীর ঘট, সেখানে পাতে তো দেখলাম বেশ সব জায়গায় জুঁই ফুল গোলাপ ফুল দিয়ে সুন্দর মালা বিক্রি হচ্ছে। তো একটা আমি জুঁই ফুলের মালা নিলাম, আর একটা জুঁই না ওটা হচ্ছে বেলকুড়ির মালা, সরি জুঁই বলছি কেন, একটা বেলকুড়ির মালা নিলাম, আর বেশ গাঁদা ফুল নিলাম। ঘরেতে নিয়ে এসে দেখো আমি জানলার দরজার যে পেরেকে পর্দা টানানো হয়েছে ওই পেরেকে লাগিয়ে দেখে নাও, দেখতে পাচ্ছ এই যে তো যখন আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে ঘরে ঢুকছি তখন এত সুন্দর একটা রুম স্প্রে এর মতো গন্ধ ছাড়ছে না যে কি বলবো। দেখো আগেকার দিনে তো এত ভালো ভালো বডি স্প্রে বা তোমার রুম স্প্রে ছিল না, আগেকার দিনে মানুষেরা ঘরেতে ফুল সাজিয়ে রাখতো, সেটা থেকেই কিন্তু অন্যরকম একটা ঘরে গন্ধ ছাড়তো। যাই হোক মানে মনটার মধ্যেই একটা অন্যরকম শান্তি মানে বিরাজ করছে, ফুলের গন্ধটা এত সুন্দর
মনে হচ্ছে যেন ঘরের মধ্যে একটা অন্যরকম একটা পরিবেশে সৃষ্টি হয়েছে। তো প্রচণ্ড পরিমাণ দুষ্টুমি করছে। আমার সাথে থাকো, আমার পাশে থাকো, যারা অলরেডি আমার সাথে আছো মানে সাবস্ক্রাইব করে ফেলেছো তারা তো খুব ভালো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারোনি তারা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সো চলো আজকে টাটা, দেখা হবে কাল নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগ নিয়ে। সো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।